Hello viewers, this is Tamanna from Choice Legacy. Hope you guys are doing well. আজকে ভিডিওতে আমরা ব্লাশ এবং কন্টুর অ্যাপ্লাই করার সময় কি কি ভুল করে থাকি সেগুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে এবং কোথায় অ্যাপ্লাই করলে আমাদের ফেস আরো লিফটেড লাগবে এবং সুন্দর লাগবে সেগুলো দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা অনেক সময় দেখেছি বা হয়তো শিখেছিও যে আমাদের গাল ভিতর দিকে নিয়ে পাউট করে তারপর আমাদের চিকবোনের হলোতে হচ্ছে আমরা কন্টুর অ্যাপ্লাই করি, যেটা আসলে ভুল টেকনিক। আমরা যখন আমাদের চিকবোনের একদম হলোতে কন্টুর অ্যাপ্লাই করি, এটা আমাদের ফেসকে আরও ড্রুপি দেখায়। কিন্তু আমরা যদি কন্টুরটা আমাদের হলোর ওপরে ইউজ করি, একটু ওপরে, তখন আমাদের ফেসটা আরও লিফটেড এবং স্লিমার দেখাবে। We usually apply our blush on the apple of our cheek. এটা যে ভুল টেকনিক এমনটা আসলে না, কিন্তু আমরা যদি একটা লিফটেড ফেস লুক চাই তাহলে হচ্ছে আমরা যেখানে কন্টুর অ্যাপ্লাই করেছি তার একটু উপর থেকে আমাদের টেম্পল পর্যন্ত ব্লাশটা ব্লেন্ড করব এবং একটা আর্কের শেপে ব্লেন্ড করব। এই সাইডটা কত ড্রুপি লাগছে এবং এই সাইডটা কত লিফটেড লাগছে। সো ভিউয়ার্স, আই হোপ আজকের ভিডিও দেখার পর ব্লাশ এবং কন্টুর কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা সাজেশনস থাকলে কমেন্ট বক্সে জানাবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।